Hello everyone, welcome back to my channel asimumstudies. Amar ajker onushthaner bishoy dadosh shrenir West Bengal board ebong CBSE board syllabus bhukto kobita kobi Shakti Chhotopadhy rochito ami dekhi kobitar dui ekti prashno uttor ami dekhi kobitar video dewa ache jodi দেখো এই প্রশ্নোত্তরগুলো বা এই ধরনের ভিডিও কোনো কাজে লেগে থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারো আমি আরও প্রশ্নোত্তর নিয়ে আসব আজকে যে প্রশ্নটা আমি নিয়ে এসেছি সেটা হলো গাছগুলো তুলে আনো কে কার উদ্দেশ্যে কথা বলেছেন আমি দেখি কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় একথা বলেছেন তাদের বন্ধু বান্ধব শুভানুদায়ী এবং আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে পরের প্রশ্ন বক্তারেরও বলার কারণ কি কবিতার নিকট কবি তাঁর নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভানুদায়ীদের গাছ তুলে এনে তার বাগানে বসার কথা বলেছেন কারণ কবি জানেন বা জেনেছেন আরোগ্যের জন্য সবুজের দরকার বহুদিন কবি জঙ্গলে যাওয়া হয়নি প্রয়োজনে তাগিদে বা কোনো কর্মক্ষেত্রের জন্য হয়তো তাকে শহরে কাটাতে হয়েছে অর্থাৎ নগরে কাটাতে হয়েছে কিন্তু নগরের মানুষের অসুখ হলো হাঁ করেছিল সবুজ খাওয়া আর সেই সবুজ খেতে গিয়ে সবুজের অনটন ঘটে আর সবুজের অনটন ঘটলে আমাদের শরীরে বাসাবাদে বিভিন্ন রোগ কারণ আমাদের শরীরে অক্সিজেনের প্রচুর দরকার গাছপালা না থাকলে অক্সিজেনের অভাব তো ঘটবেই যার ফলস্বরূপ আমরা দেখেছি কোভিড-19 এই কোভিড-19 সময় আমরা দেখেছি আমরা কত ভিডিও দেখেছি যেখানে মানুষ বসে বসে অক্সিজেন করতে করতে মারা গেছে কিন্তু কেন আমরা বুঝেও বুঝি না যে আমাদের শরীরের প্রয়োজনের তাগিদে সবুজের দরকার কারণ সবুজ আমাদের শরীরের প্রাণ শক্তি সবুজ আমাদের প্রাণ সবুজ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না কোনো প্রাণী বল তাই কবিতার বন্ধু আত্মীয় স্বজন শুভানুদ্ধায়ীদের বলেছেন তার বাগানে গাছ তুলে এনে বসাতে কারণ সবুজ দেখা তার দরকার কবির আরোগ্যের জন্য সবুজের দরকার কারণ বহুদিন কবির জঙ্গলে যাওয়া হয়নি জঙ্গলের সবুজ তিনি দেখতে পাননি এবং কবি তাই বলেছেন তার আরোগ্যের জন্য সবুজের দরকার তাই তিনি তাদের বলেছেন গাছ তুলে এনে তার বাগানে বসা তার রাস্তার দুধারে বসা লনে বসা পার্কে বসা কবি শুধু সবুজ দেখবেন নগরের মানুষের অসুখ হলো শুধু হাঁ করে সবুজ খাওয়া এই সবুজ খাওয়া যে আমাদের শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে এটা আমরা ভুলে যাই আর কবি সেই জন্য তার অনুরাগী বন্ধুদের বলেছেন গাছ তুলে এনে তার বাগানে বসাতে যাতে কবি সবুজের আস্বাদ পান কবির চোখ সবুজ চায় মন সবুজ চায় প্রাণ সবুজ চায় কবি আরোগ্যের জন্য সবুজ চায় কারণ কবি নগরে বাস করছেন আর নগরের মানুষ হাঁ করে শুধু সবুজ খায় গাছপালা কেটে ধ্বংস করে নগরায়ণ ঘটাতে ব্যস্ত হয়ে পড়ে নিজেদের আখের গুছাতে বা সৌন্দর্যায়ণ ঘটাতে ব্যস্ত হয়ে পড়ে তাই কবি তার শুভানুদায়ীদের বলেছেন গাছ তুলে এনে যেখান থেকে হোক গাছ তুলে এনে তার বাগানে বসাতে পার্কে বসাতে লনে বসাতে এটাই কবির একমাত্র আবেদন গাছ তুলে আনো অর্থাৎ তার শুভানুদায়ীদের কাছে তিনি একথাই বলেছেন যে গাছ তুলে এনে আমার বাগানে বসাও আমি সবুজ দেখি নেক্সট কোশ্চেন যেটা এনেছে দেখো শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ সবুজ খায় বলতে কবি কি বুঝিয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় সবুজ খায় বলতে কবি বুঝিয়েছেন নগরের মানুষ গাছপালা কেটে ধ্বংস করে নগরায়ণ বা সৌন্দর্যায়ণ ঘটাতে ব্যস্ত হয়ে পড়ে গাছপালা কেটে সেই জায়গায় কারখানা বাড়ি অট্টালিকা বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদ এবং রাস্তাঘাট বানাতে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে সবুজের অনটন ঘটে অর্থাৎ অভাব ঘটে আর সবুজ না থাকলে আমাদের সঠিকভাবে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব হবে না তাই কবি একথা বলেছেন যে শহরের মানুষ শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় সবুজ খাওয়ার অর্থ এখানে গাছ কেটে ধ্বংস করে নগরায়ণ ঘটানো এটার মধ্যে আরেকটি প্রশ্ন আছে কবির এখানে কবির অভিপ্রায় কি কবি এখানে শহরের এই বিনাশকারী রূপের প্রতি কটাক্ষ করেছেন যে শহরের মানুষের একমাত্র অভিপ্রায় হলো গাছ কেটে ধ্বংস করে নগরায়ণ ঘটানো অর্থাৎ নিজেদের আখের গোছানো এবং সৌন্দর্যায়ণ ঘটানো কিন্তু সবুজের যে দরকার আমাদের শরীরে সেটা ভেবে দেখে না কেউ তাই কবির শুভানুদায়ীদের কাছে বন্ধুদের কাছে এবং তার আত্মীয় স্বজনের কাছে তার একান্তই
কামনা ব্যাকান্তই প্রার্থনা ব্যাকান্তই অনুরোধ গাছ তুলে এনে বাগানে বসাক পার্কে বসাক লনে বসাক যেখানে তিনি সবুজ দেখতে পাবেন কারণ প্রয়োজনের তাগিদে হয়তো যে কোনো কারণেই হোক না কেন কবিকে বাস করতে হচ্ছে নগরে এই নগর থেকে চলে যাওয়া কবির পক্ষে সম্ভব হয়নি তাই কবি বলেছেন বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে কাটেনি দিন সবুজ দেখা সম্ভব হয়নি এবং শরীরের আরোগ্যের জন্য সবুজ দেখা দরকার শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কথা বলতে কবি বলেছেন মানুষ শহরের মধ্যে কীটের মতো বসবাস করছে ইটের পরে ইট এবং কীটের মতো বসবাস করছে কীট অর্থাৎ পোকামাকড় কারণ এত বাড়ি ঘর যে পাশাপাশি যে বাড়ি ঘর একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে না হাওয়া বাতাস যদি ঘরে না ঢোকে তাহলে দূষণ মুক্ত হবে কী করে গরম কমবে কী করে পলিউশন অর্থাৎ দূষণ তো বাড়তেই থাকবে আর পরিবেশ দূষিত হলে সমস্ত জীবজন্তুর পক্ষেই কিন্তু সেটা বিষাক্ত হয়ে উঠছে অর্থাৎ মানুষের এত রোগ শরীরে বাসা বাঁধছে এত রোগের প্রাদুর্ভাব ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে অকালেই মানুষের বিভিন্ন রকমের অসুখ বাধা বাসা বাঁধছে এমনকি বিভিন্ন কারণে মানুষ যে কোনো উপায়ে চলে যাচ্ছে আমাদের এই পৃথিবী থেকে যদি মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হয় তবে সবুজ আয়ন ঘটাতে হবে সবুজ করতে হবে আমাদের এই পৃথিবীটাকে কারণ তা না হলে যদি সবুজ এরকমভাবে হাঁ করে শহরের মানুষ সবুজ খায় তবে একদিন এমন হবে যে আমাদের পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে তখন আমরা আর সেরে উঠতে পারবো না এই গরম কমবে না মানুষ আরও দূষণে ভুগে ভুগে খুব কম বয়সেই অকালে মৃত্যুবরণ করবে এটাই কবির বক্তব্য আর একটি প্রশ্ন দেখো সবুজের অনটন ঘটে কেন সবুজের অনটন ঘটে কবি এই অনটন কীভাবে দূর করতে চান সবুজের কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় সবুজের অনটন ঘটে বলতে কবি বুঝিয়েছেন শহরের মানুষ গাছপালা কেটে ধ্বংস করে নগরায়ণ ঘটাতে ব্যস্ত সৌন্দর্যায়ন ঘটাতে ব্যস্ত কবি এই যে গাছ কেটে বড় বড় অট্টালিকা ইমারত কলকারখানা বা রাস্তাঘাট বানাচ্ছে তাদের বিরুদ্ধেই কবির এই সোচ্চার যে এইরকমভাবে যদি গাছপালা কাটা হয় অরণ্য ধ্বংস হয় বড় বড় অট্টালিকায় শুধু বানাতে থাকে তাহলে মানুষ ইটের পরে ইট কিটের মতো হয়ে বসবাস করবে সেখানে আর সবুজায়ন থাকবে না আর সবুজায়ন না থাকলে মানুষ মারা যাবে মৃত্যুমুখে পতিত হবে শুধু প্রাণীকুল মানুষ নয় সমস্ত প্রাণীকুল মারা যাবে এই দূষণে হাতে পতিত হয়ে কবির বক্তব্য এখানে যেটা প্রশ্ন পরে রয়েছে এখানে কবির অভিপ্রায় কী কবির অভিপ্রায় অর্থাৎ ইচ্ছা হলো সবুজায়ন ঘটানো অর্থাৎ সবুজের আবার সবুজ করা এই পৃথিবীটাকে অর্থাৎ গ্রামের মানুষ যদিও একটু সবুজ পায় নগরের মানুষ কিন্তু সবুজের সংস্পর্শ থেকে পুরোটাই বঞ্চিত তাই শহরের মানুষের অসুখ বেশি শহরে দূষণ বেশি কলকারখানা ধোঁয়া বাতাস না থাকা গাছপালা না থাকা ছায়া না থাকা দূষণ বাড়াচ্ছে প্রতিনিয়ত গরম বাড়ছে প্রতিনিয়ত এইভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই মানুষের এই কবির একমাত্র অভিপ্রায় হলো গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ অথবা একটি গাছ অনেক প্রাণ সুতরাং সবাই একটি দুটি করে গাছ নিয়ে এসে পার্কে বসাও লনে বসাও বাড়ির দুধারে বসাও তাহলেই সবুজায়ন ঘটবে সমস্ত প্রাণীকুল দূষণের হাত থেকে বাঁচবে পৃথিবী বাঁচবে আমরা বাঁচব পৃথিবীটা মরুভূমি হওয়ার হাত থেকে বাঁচবে এটাই কবির অভিপ্রায় এই তিনটি প্রশ্ন আলোচনা করলাম এগুলো 5 নম্বরের প্রশ্ন যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তোমার বন্ধুদের মধ্যে আর পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ রইলো